ফাইনাল টাচের সাথে কাজ করে আপনাদের কেমন লেগেছে? এই বছরের ডিসেম্বর মাসে আমি ঠিক করি যে আমার বাড়িটার ভেতরে ইন্টেরিয়ার রং করাবো। তখন আমি নেটে সার্চ করি, তখন আমি দেখতে পাই যে ফাইনাল টাচ কোম্পানি এরা ইন্টেরিয়ার পেন্টিং করায় বা এক্সটেরিয়ার করায়। তখন ওদের সঙ্গে আমি যোগাযোগ যোগাযোগ করাতে ওদের রিপ্রেজেন্টেটিভ আমার বাড়িতে আসে এবং আমাকে সব বুঝিয়ে বলে কীরকম কী রং হবে, তারপরে কীরকম পেমেন্টভাবে দিতে হবে, সেগুলো শুনে আমার ভালো লেগেছে এবং তারপরে আমি ফাইনাল করি। ফাইনাল এগ্রিমেন্ট সই হয় এবং ২২শে ডিসেম্বর থেকে আমাদের বাড়িতে ফাইনাল টাচ কাজ শুরু করে। সেই ২৩শে জানুয়ারিতে এসে সেই কাজ সম্পূর্ণ হয়। ভালোই লেগেছে ফাইনাল টাচ করেছে, মানে যেরকম রং বলেছিল সেরকম রং হয়েছে। হ্যাঁ, সে যেরকম যেই যেই কোয়ালিটি আপনি চেয়েছিলেন, এশিয়ান পেন্টস রয়্যাল দিয়ে বলেছিল, এশিয়ান পেন্টস রয়্যাল যেই কোয়ালিটি আপনি চেয়েছিলেন সেই কোয়ালিটি ম্যাচ করেছে আপনার সাথে। হ্যাঁ, আমি নিজে গেছিলাম বাজারে রং কিনতে, বলেছিল আমাকে নিয়ে গেছিল সেখান থেকে আমি এশিয়ান পেন্টসে। তো যদি ১ থেকে ৫ নাম্বার দিই আপনি ফাইনাল টাচকে কত দেবেন? আমি ৪ দেবো, কারণ ১ একটু কম দেবো, কারণ কিছু কিছু জায়গায় আমার একটু ওদের সঙ্গে ইয়ে হয়েছে। সেটা কী? সেটা ওই আমি অনলাইনে পড়েছিলাম পেমেন্ট অপশন, আমি অনলাইনে দিয়েছি পেমেন্ট, তা সত্ত্বেও ওদের যে কন্ট্রাক্টর ছিল এটা কন্ট্রাক্টরের ইয়ে, ওদের যদি পেমেন্ট নিয়ে একটু, হ্যাঁ ওরা এসে আবার আমার তো এক্সট্রা চার্জ চেয়েছিল। আমি একটু কাজ বাড়িয়েছিলাম নিচে, কিন্তু আমি বলেছিলাম যে না, এদিকে ওয়াল দুটো তো আমি অন্যরকম করাবো, ওয়ালপেপার আর টেক্সচার করাবো, তাই আমি এইগুলো ওয়াল ছেড়ে দিচ্ছি। সেই জন্য আমি ওই টাকাটা আমি ওই নিচে টেক্সচার কাজে আমি ভালো টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ হয়েছিল সেটা নিয়ে। এমনি তো ঠিকই আছে। তো তাহলে আপনি কি রেকমেন্ড করা যায়, মানে ফাইনাল টাচকে রেকমেন্ড করা যায় অন্য কাউকে? হুম, অবশ্যই রেকমেন্ড করা যায়। তো তাহলে আপনি ৪ কেন দিচ্ছেন? ৪ কেন দিচ্ছেন? আপনি ৪.৫ দিন। রেটিংটা আপনি ধরুন, আপনি বলছেন যে আপনি ৪.৫ ১ পয়েন্ট কমা মানে অনেকটা কমা, ঠিক আছে। এবার ধরুন কোনো রকম কোনো টার্মস অ্যান্ড কন্ডিশান চেঞ্জ হলো বা টাকা পয়সা নিয়ে, যেরকম ধরুন অনেকে অনলাইন দিতে চায়, অনেকে ক্যাশ দিতে চায়, তো সেগুলো নিয়ে সেগুলো ৪.৫ ঠিক আছে। তাহলে কাজ করে ভালো লেগেছে এবং রেকমেন্ডেশন দেবেন, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন আপনারা গৌতম বুদ্ধের যেই হ্যান্ড পেন্টিংটা, এই হ্যান্ড পেন্টিংটা করেছেন শুভঙ্কর সরকার আর্টিস্ট এবং আর্টিস্ট সৌভিক দাস। এই পুরো ওয়ালটাতেই টেক্সচার করা হয়েছে, পুরো ওয়ালটাতে ফাইনাল টাচকে দিয়ে করানো হয়নি। এখানে করেছেন সৌভিক শুভঙ্কর সরকার এবং সৌভিক দাস। আচ্ছা, এরা দুজন তার মানে আর্টিস্ট? এরা আর্টিস্ট হিসাবে এই গৌতম বুদ্ধের পেন্টিং এবং এই টেক্সচারটা, ওয়ালের টেক্সচারটা। আচ্ছা, ওয়ালের টেক, এই যে এখানে দেখছেন তো এই পেন্টিংটা, এটা পুরো স্প্যাচুলা দিয়ে করেছে, এই টেক্সচারটা পুরো স্প্যাচুলা পেন্টিং, হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে রং নিয়ে অ্যাক্রিলিক রং এশিয়ান পেন্সিল দিয়ে পুরো টেক্সচারটা। হ্যাঁ, ফাইনাল টাচে দুজন যারা রং করেছে আমাদের বাড়িতে, তাদের দুজনকে আমি ধন্যবাদ জানাতে চাই। একজন হচ্ছে বাপি হালদার, একজন রবি। বাপি হালদার এবং রবিকে আমি ধন্যবাদ জানাতে চাই ফাইনাল টাচে রং করার জন্য আমাদের বাড়িতে।